আমরা বিএড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু বার্তা দিই এখন যদি দেখা যায় এখনকার দিনে আজকের দিনে দাঁড়িয়ে তাহলে পশ্চিমবঙ্গে বিএড একতা মঞ্চ বলে কিছুই নেই এবং হয়তো কোনো কোচিং সেন্টার এসে বা কোনো টিউশন স্যার তোমাদের পাশে এসে দাঁড়াবে এটাও সম্ভব না কারণ সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে যেখানে মেনশন করেছে তোমাদের যে তোমরা জন্য নার টেটের জন্য সমস্যা অনেকগুলো আসবে এবং সমাধান তার কিছুই নেই এনসিটি আবার নাকি আজকের মিটিং এ আলোচনা করে বলেছে তারা নাকি আবার রিভিউ পিটিশনেও যাবে না কোনো অ্যামেন্ডমেন্টেও যাবে না কোনো রকমের সুপ্রিম কোর্টের জাজমেন্টের বিরুদ্ধেও তারা যাবে না তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাই যে বিপদে পড়ছে এরকম না বিভিন্ন রাজ্যের পড়ছে তার আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র ছাত্রীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা অলরেডি টেট দু হাজার করে বসে আছে আমি সুপ্রিম কোর্টের জাজের ওপর বা কোনো জাজমেন্টের ওপর অর্ডারের ওপর আমি আর্গুমেন্ট করতে চাই না দু একটা কথা না বললেই না আর যদি আমি না বলি তাহলে হয়তো ভাববে আমাদের সঙ্গে হয়তো কেউ নেই বা আমরা হয়তো একদম অনাথ তো ছাত্রছাত্রীরা বিএড ছাত্রছাত্রীরা হাজার স্যারকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে এদের সঙ্গে আমার থাকাটা খুব জরুরি আমি মনে করি আমি যদিও জানি ডিএলারি স্টুডেন্টরা রাগ করবে আমার প্রতি বা তাদের কিছুটা আমার প্রতি ক্ষোভ থাকবে কিন্তু আমি কাউরির পক্ষে বা বিপক্ষে যাচ্ছি না আমি একটা সত্যের সঙ্গে যাচ্ছি সেটা হলো একটা ছোট্ট গল্পের কথা যদি বলতে চাই একটা স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্ট বিএড ভর্তি হওয়ার আগে ডিএলএড কুড়ি বাইশ সেশনে ভর্তি হয়েছিল দেন এনসিটি এর অর্ডারে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বললো প্রাইমারি টেটের জন্য বিএডটাও এলিজেবল শুধু এলিজিবেল না যারা ট্রেনিং কমপ্লিট হয়নি ট্রেনিং করছে অ্যাডমিশন হয়েছে বা অ্যাডমিশন হবে এরকমও এলিজিবেল সেই দিক থেকে সেই ছেলেটা ডিএলএড করা বন্ধ করে দেয় বাইশ চব্বিশ বিএড সেশনে ভর্তি হয় এবং প্রাইমারি পাস করে এখন সে সেকেন্ড সেমিস্টার তার কন্টিনিউ চলছে সেই ছেলেটা কি অপরাধ করলো যদি এনসিটি নোটিশ না করবে রাজ্য সরকার যদি অ্যাডভার্টাইজমেন্ট জারি না করবে তাহলে মুশকিলটা হলো কি মুশকিলটা হলো জাজমেন্টটা হলে এরকম আমাদের সবার সুবিধা হতো যে এতদিন পর্যন্ত বিএড প্রাইমারি টেট বাইশে যারা পাশ করেছে তারাই এলিজিবেল কারণ কোনো এক যতদূর আমার যতদূর আমি ইংরেজি পড়তে জানি বা যতদূর পড়েছি অর্ডারটা তাতে এরকম যে একটা অনগোয়িং প্রসেসে যতদূর ছিল ছিল তারপরে আর কিছু হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএড যারা টেট বাইশ পাস করেছে তাদের কিন্তু প্রাইমারি ইন্টারভিউ পর্যন্ত পার্টিসিপেট করতে উচিত ছিল বা এই প্রসেসটাকে কন্টিনিউ করে নেক্সট স্টেপ থেকে এটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল এই যে অসুবিধা সুবিধা এর মাঝখানে কিন্তু একটা লোকই দায় বা একটা সংস্থাই দায় সে হচ্ছে এনসিটি না সুপ্রিম কোর্ট না রাজ্য সরকার এনসিটিকে কে কে যে বলেছিল ফোন করে না কে কানে কানে এসে বলেছিল তোমরা এরকম করে নিয়ম চালু করো এদের তো লোকসভা থেকে বা রাষ্ট্রপতি থেকে বা কোনো কেন্দ্র সরকার কোনো রকমের অ্যামেন্ডমেন্ট বিল করে এনে বলে দেয়নি যে তোমরা বিএডদের দের প্রাইমারিতে বসতে দাও এরা কাদের অর্ডারে কি বলে এরা অর্ডার করেছিল সেটা জানতে হয় প্রথম কথা আর দ্বিতীয় কথা এখন জানতে হবে তাদের কাছে আমাদের একটাই দাবি তাদের কাছেই দাবি শুধুমাত্র তাহলে যদি নাই হয় তাহলে এতদিন ছেলেপিলে এত বছর ধরে বিশেষ করে দুবছর ধরে প্রিপারেশান নিল ওয়েস্ট বেঙ্গলে আমি অন্য রাজ্যের ব্যাপারে যাচ্ছি না পশ্চিমবঙ্গে এক বছর ধরে ছেলেপিলে সমস্ত প্রিপারেশান নিয়ে বন্ধ করে দিয়েছিল বিশেষ যারা করতো তারাও বিশেষ বন্ধ করে ডিএডে বা বিএডে ভর্তি হলো আশা দেখলো কি প্রাইমারি টেট এবং পাস করলো যাদের বাড়িতে কোনো আশা ছিল না একটা আশা হলো যে টেট পাস করলো আজকের দিনে সেখানে দাঁড়িয়ে একটা অর্ডার চলে এলো সুপ্রিম কোর্ট থেকে যে আর এলিজিবেল না তাহলে এক বছরের ইমোশন এক বছরের এই যে হার্ড ওয়ার্ক এর রেজাল্টটা কে দেবে তাই রাজ্য সরকার যদি এদিকটা একটু বিবেচনা করে যে অ্যাপয়েন্টমেন্ট দু হাজার টেট বাইশের বিএডদের দেওয়ার সুযোগ বা ইন্টারভিউ দিয়ে তাদের সুযোগ দেওয়া আর তা যদি না হয় সমস্ত বিএড খেয়েই বাদ দিতে হয় তাহলে রাজ্য সরকারের ষোলো হাজার পাঁচশো যে নতুন ভ্যাকান্সি কুড়ি সালে ক্রিয়েট করেছিল সেখান থেকেই সমস্ত বিএডদের বাদ দিতে হবে কেন না এখন অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করছে স্যার আমরা বিএড করে কি ডিএড করতে পারবো টেট সার্টিফিকেট কি আমাদের বৈধ হবে আমার প্রশ্ন হলো অনেকে বলছে না তাই যদি না হয় দু সালে আনটেন যারা ছিল সেই সময় টেট পাস করেছিল কিন্তু পরবর্তীকালে ট্রেনিং করেছে সে বিএড হোক বা ডিএডই হোক বিএড বা ডিএলএড যাই হোক না কেন পরবর্তীকালে পাস করলে তাদের আবার টেট সার্টিফিকেটও প্রদান করা হয়েছে এবং তার সঙ্গে ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সিতে নিয়োগ করার জন্য তারা পার্টিসিপেট করেছে অনেকে চাকরি হয়েছে এবং পরবর্তীকালে টেট সতেরোর ইন্টারভিউ তারা দিল তাহলে আমার বক্তব্য হলো পরবর্তীকালে সে ডিএলএডি বা ট্রেনিং করুক বা বিএডি বা ট্রেনিং করুক তাহলে কাউরের ট্রেনিংটাই কিন্তু গ্রহণযোগ্য হওয়া উচিত না যদি টেট বাইশে বিএডদেরও পার্টিসিপেট করতে না দেওয়া হয় আইনটা প্রথম থেকেই তাহলে একদম কন্টিনিউ হোক যে ট্রেনিং কমপ্লিট ছিল দেন টেট পাস করেছে দেন চাকরি যেটা সুপ্রিম কোর্ট মেনশন করেছে কিন্তু যে আইনটা ছিল সুপ্রিম কোর্টে আইনে অর্ডারে একটা কথা আছে যে আইন ছিল সে আইন ছিল সে আইনটাকে ভাঙা কিন্তু কথা বলা হয়নি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারে কিন্তু এটা নিয়ম চলছিল যে টেট পাস করেও পরে ট্রেনিং করেও চাকরি পেয়েছে কিন্তু এরা তো কন্টিনিউ করছে তো সেহেতু বিএড বাইশকে কী সুযোগ দেয়া হবে না দেয়া হবে এটা বড়ো কথা সর্বোপরি সবথেকে মুশকিলের জায়গা হচ্ছে এটা এতদিন ধরে এসএলএসটি নেই নিউ এস যদি একটা দেখা দিত আবির্ভাব যদি বাই চান্স যদি সেও কি মারত এস তাহলে আজকের দিনে হয়তো ছেলে পেলে অতটা ডিপ্রেশনে বা পাগল হয়ে যেত না আমার সঙ্গে অনেক স্টুডেন্ট কথা বলছে ফোন করছে এত বাজে বাজে তারা আছে যায় তাদের সঙ্গে কাটাচ্ছে সময় বা তার বাড়ির লোক বা সে নিজে এখন ফিল করতে পারছে বেকারত্বের মধ্যে একটা আলো জেরেছিল সেটা নিবে গেল এর এর এই সবগুলো কেউ অনুভব করতে পারবে না যার মধ্যে চলছে সে একমাত্র জানে আর বাকি আমরা হয়তো যারা আছি শুধু সমবেদনা ছাড়া কিছু জানতে পারছি না তাই আমি আমার ছোট্ট একটা কথা সোশ্যাল মিডিয়াতে জানালাম আমার মতো করে আমি প্রতিবাদ করলাম জানি ছোট প্রতিবাদ কিন্তু আমি আশা রাখবো রাজ্য সরকার বা এনসিটি কোনো একটা পদক্ষেপ নেবে অন্তত যারা এতদিন ধরে কষ্ট করে বিএড ট্রেনিং সঙ্গে টেট দু হাজার করেছে তাদের নিয়ে কোনো একটা পদক্ষেপ নেওয়ার তা না হলে অনেক ছাত্রছাত্রী আছে যারা কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হলে বা কোনো কিছু কারণ ক্ষতিগ্রস্ত হলে তার দায় এবং দায়িত্ব পুরোটাই কিন্তু এনসিটিকে নিতে হবে আমি আমার সমস্ত ছাত্রছাত্রী বিএডের ছাত্রছাত্রীদের অনুরোধ করলাম কেউ তোমরা এখনো পর্যন্ত কোনো রকমের বাজে কোনোরকম সোশ্যাল মিডিয়াতে কোনো নোংরা মন্তব্য করবে না এবং কোনো বাজে সিদ্ধান্ত তোমরা নেবে না সময় অপেক্ষা করো সময়ে আশা করি ভালো কিছু দেখতে পাবে তবে প্রতিবাদ তোমরা সোশ্যাল মিডিয়াতে যেমন করছিল তেমন করতে থাকো তার সঙ্গে রাজ্য সরকারের কাছে আমার একটা বিনীত নিবেদন যাতে এসএলএসটি এর হিউজ ভ্যাকান্সি এনে সমস্ত বিএড ছাত্রছাত্রীদের পরীক্ষার সুযোগ করে দেওয়া হয় এই দাবিটা জানালাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে